নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের হোম ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখান থেকে যে সমস্ত সাজেশনগুলো সিলেক্ট করেছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালে হোম ম্যানেজমেন্ট পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসার্চ, ঠিক আছে। তো দেখো, 2023 সালের ক্লাস 12-এর হোম ম্যানেজমেন্ট থেকে যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তোমাদের 35 নম্বরের বড় প্রশ্ন আসবে এবং বাকি 35 নম্বরের MCQ এবং SAQ আসবে এবং বাকি 30 নম্বরের প্রজেক্ট আসবে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী সিলেক্ট করেছি 2023 সালে হোম ম্যানেজমেন্ট পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, তার ভিতর থেকে বড় প্রশ্ন থাকবে 35 নম্বর এবং MCQ SAQ থাকবে 35 নম্বর এবং আমাদের প্র্যাকটিক্যাল থাকবে, ঠিক আছে, যাকে বলা হয় তোমাদের প্রজেক্টে থাকবে আসলে 30 নম্বর। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, 2023 সালে হোম ম্যানেজমেন্টের ফার্স্ট কোয়েশ্চেন কী সিলেক্ট করেছি, পরিবর্তনশীল যুগে পরিবার পরিচালনার তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন কী সিলেক্ট করেছি, পরিকল্পনার সংজ্ঞা দাও, পরিচালনার বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো, গৃহের কীট পতঙ্গর শ্রেণীবিভাগ করো, বিভিন্ন ঘরের কী বলেছে দ্বৈতীকরণ ব্যাখ্যা করো, বিভিন্ন ঘরের দ্বৈতকরণ ব্যাখ্যা করো। 3 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছে, বিভিন্ন তন্তুর ভিন্ন ভিন্ন দ্বৈতকরণ পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। তো দেখো, বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন 2023 সালের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছে, বিভিন্ন তন্তুর ভিন্ন ভিন্ন দ্বৈতকরণ পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছে, সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য লেখো। 5 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছে, খাদ্য পরিকল্পনার উদ্দেশ্য কী এবং এর প্রয়োজনীয়তা কী, ঠিক আছে, খাদ্য পরিকল্পনার উদ্দেশ্য অথবা প্রয়োজনীয়তা কী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, 6 নম্বরের প্রশ্ন আমি কী সিলেক্ট করেছি হোম ম্যানেজমেন্ট পরীক্ষার ক্ষেত্রে 2023 সালে, গৃহ পরিবেশ শিশুর দেহ ও মনের উপর কীভাবে প্রভাব বিস্তার করে, গৃহ পরিবেশ শিশুর দেহ ও মনের উপর কী প্রভাব বিস্তার করে। 7 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, বাসস্থানের মূল্যবোধ কীভাবে গৃহের নকশা এবং পরিকল্পনায় প্রভাব ফেলে, বাসস্থানের মূল্যবোধ কীভাবে গৃহের নকশা এবং পরিকল্পনায় প্রভাব ফেলে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কী আছে, 8 নম্বরের প্রশ্ন, গৃহ পরিচালনা কী, গৃহ পরিচালনার ক্ষেত্রে মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করো, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে, গৃহের ক্ষতিকারক 4টি পতঙ্গের নাম লেখো, তো দেখো, আমি যে সমস্ত সাজেশনগুলো সিলেক্ট করেছি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের হোম ম্যানেজমেন্ট পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, হোম ম্যানেজমেন্ট যে সাজেশন আছে 2023 সালে কী কী আসতে পারে সে সম্পর্কে আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের হোম ম্যানেজমেন্ট সাজেশন। তো দেখো, 9 নম্বর প্রশ্ন আমি আরেকবার তোমাদের আমি বলছি, গৃহের ক্ষতিকারক 4টি পতঙ্গের নাম লেখো, এর ক্ষতি সাধন লেখো, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্ন কী আছে, ATM সুবিধা অসুবিধা লেখো, জীবন বীমার প্রয়োজনীয়তা কী, ATM সুবিধা অসুবিধা লেখো, জীবন বীমার প্রয়োজনীয়তা কী। তো দেখো, এই 10খানা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধুমাত্র 10খানা না, আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, এইগুলো পড়লে তোমরা 100% কমন পাবে। 11 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, প্রসম তন্ত্র দ্বৈতকরণের সময় কী কী সাবধানতা অবলম্বন করবে, মূল্যায়ন কী। তো দেখো, আমি কোশ্চেনটা আরেকবার পড়ছি, প্রসম তন্তু দ্বৈতকরণের সময় কী কী সাবধানতা অবলম্বন করবে, মূল্যায়ন কী। পরের প্রশ্ন কী আছে, 12 নম্বরের প্রশ্ন, 12 মাস বয়স পর্যন্ত শিশুর একটি বদলি খাদ্য তালিকা লেখো, ঠিক আছে, মানে খাদ্য তালিকা শিশু কী কী খাবারগুলো খাবে। 13 নম্বরের প্রশ্ন, মানব জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা কী, এর সাধারণ নিয়ম ব্যাখ্যা করো, ১৪ নম্বরের প্রশ্ন, পরিচালন পদ্ধতির পর্যায়গুলি লেখো। 15 নম্বর প্রশ্ন কী সিলেক্ট করেছি, মশা ও আরশোলা নিয়ন্ত্রণ বিধি আলোচনা করো, বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কী আছে, 16 নম্বরের প্রশ্ন, পর্যায়বৃত্ত পরিষ্করণ বলতে কী বোঝো এর কাজ লেখো। 17 নম্বরের প্রশ্ন, পণ্যের লেবেল কাকে বলে, লেবেল কী কী বিষয়ে উল্লেখ থাকা প্রয়োজন, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। 18 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, বসার ঘরে কী আছে, আসবাবপত্রের বিন্যাস কেমন হওয়া উচিত, ঠিক আছে, বাস্তু জমির স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয়তা লেখো। তো বুঝতে পারছো, মানে বসার ঘরে আসবাবপত্রের বিন্যাস, মানে আসবাবপত্রটা কেমনভাবে রাখা উচিত,
ঠিক আছে, বা তারপরে কি আছে, বাস্তব জমির স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয়তা লেখো। তো বুঝতে পারছো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়বে, এটা কিন্তু 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 19 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, 19 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি মান নির্দেশ চিহ্ন দ্বারা কি জানা যায়, মান নির্দেশ বা মান নির্দেশক চিহ্ন দ্বারা কি কি জানা যায়, পণ্যের বিভিন্ন ধরনের মান নির্দেশক চিহ্ন আলোচনা কর। তো বুঝতে পারছো আমি কি বলছি, যাকে বলে মান নির্দেশক চিহ্ন দ্বারা কি জানা যায়, পণ্যের বিভিন্ন ধরনের মান নির্দেশক চিহ্ন আলোচনা করো। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে যাবে, এইগুলো যদি তোমরা তৈরি করতে পারো 100% তোমরা কমন পাবে। তো দেখো এরপরে তোমাদের আমি MCQ এবং SA³ যেগুলো আসতে পারে 2023 সালে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 20 নম্বর প্রশ্ন কী সিলেক্ট করছি, কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতার কারণগুলি কী কী, কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতার কারণগুলি কী কী, কিশোরদের ক্ষেত্রে খেলাধুলাও ঠিক আছে, খেলাধুলা ও ব্যায়ামের গুরুত্ব লেখো, শিশুদের ক্ষেত্রে খেলাধুলা ও ব্যায়ামের গুরুত্ব লেখো। 21 নম্বরের প্রশ্ন, প্রাতরাস এর গুরুত্ব কী, তুমি কীভাবে খাদ্য গ্রহণের সৎ অভ্যাস গঠন করবে, প্রাতরাসের গুরুত্ব কী, তুমি কীভাবে খাদ্য গ্রহণে সৎ অভ্যাস গ্রহণ করবে, ঠিক আছে। পরের প্রশ্ন 22 নম্বরে, গৃহ পরিচালনার 4টি সোপান কী, এগুলি সংক্ষেপে লেখো, ঠিক আছে। পরের প্রশ্ন 23 নম্বরের প্রশ্ন, পোশাক নির্বাচনের সময় কোন কোন বিষয়ের উপর নজর রাখবে। পরের প্রশ্ন কী আছে 28 নম্বরের প্রশ্ন, কর্মক্ষেত্রে কৃষকদের পোশাক কেমন হওয়া উচিত, ঠিক আছে, সাবান ও ডিটারজেন্টের মৌলিক পার্থক্য কী। আমাদের 25 নম্বরের প্রশ্ন, বয়স সন্ধিকালের সমস্যাগুলি কী কী, এই সমস্যার সমাধানে বিদ্যালয় ও অভিভাবকের ভূমিকা লেখো, বয়স সন্ধিকালের সমস্যাগুলি কী কী, এই সমস্যার সমাধানে বিদ্যালয় ও অভিভাবকের ভূমিকা লেখো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।